সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি এবং ব্যারিস্টার ঈশ্বর সাবে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক কাহিনি পরামর্শ কিংবা সাম্প্রতিক বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, নিজেদের মতামত তুলে ধরতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি ঈশ্বর সামি, আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করার আগে, তবে আজকে আমি আইনি একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই আপনার সাথে। সেটি হচ্ছে আমাদের ভেতরে প্রায় বিভিন্ন ধরনের, আমি বলবো যে ভুয়া তথ্য বেশি ছড়ায়। যেমন কোনো অভিবাসন আইন পাশ হওয়ার আগে যদি কোনো প্রস্তাব উত্থাপন করে, তাহলে আমাদের কমিউনিটির মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। যেমন একবার প্রসঙ্গ আসলো যে বাবা মানে ভাই বোনের যে আবেদন সেটি বাতিল করে দিচ্ছে ট্রাম্প প্রশাসন। তো এ নিয়ে একটি আতঙ্ক এখনও অনেকের কাছে পরিষ্কার নয়। শুরুতে এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই যে এই যে বিভিন্ন তথ্য কমিউনিটিতে বলি, বিভিন্ন জায়গায় বলি, ছড়িয়ে যায়, প্রস্তাব আর আইন যে এক নয়, সে বিষয়টি নিয়ে আপনি যদি একটু বলতেন দর্শকদের। দেখেন, এই ভাই বোনের এই যে পিটিশন, রিলেটিভ পিটিশন এটা বন্ধ করে দেবে, এটা আসলে 2014 থেকে আমরা শুনে আসছি। হ্যাঁ, এটা বিভিন্ন বিলের মাধ্যমে হয় প্রস্তাবিত হয় হাউসে, তারপরে ভোটাভুটি হয়ে এটা অ্যাকচুয়ালি অ্যাক্টে পরিণত হয় নাই। সেই জন্যই আমরা এখনো পর্যন্ত ভাই বোনের অ্যাপ্লিকেশন করছি। এখন ডোনাল্ড ট্রাম্প ঠিক সেই জিনিসটাকেই আবার উত্থাপন করার চেষ্টা করেছে এবং এটা এখনো বিল আকারে হয় নাই। সো এখনো পর্যন্ত যারা যাদের ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে চান, মানে কোনো দ্বিধা ছাড়া অ্যাপ্লাই করতে পারে, কোনো সমস্যা নেই, কারণ আইন এখনোই অ্যালাউ করে রিলেটিভ পিটিশনের জন্য। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে অনেকের মাঝে আতঙ্ক আছে যদি কংগ্রেসে এই ধরনের কোনো আইন পাশও হয়ে যায়, ধরলাম আমরা পাশ হয়ে গেল, তো যারা আবেদন করেছেন অনেক দিন ধরে অপেক্ষা করছেন কিংবা যারা আবেদন করে ফেলেছেন এরই মধ্যে, তাদের ক্ষেত্রে কি প্রভাব ফেলবে? যারা এটা ইউজুয়ালি আইন যদি ক্লিয়ারলি বলে না দেয় যে আগের এই অ্যাপ্লিকেশনগুলো বাতিল হয়ে যাবে, এটা যদি না বলে দেয়, এটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট বলে, বাতিল করার আইন মানে হতে পারে। হ্যাঁ, এটা অনেকগুলো ক্ষেত্রে অনেকগুলো আইনে দেখা গেছে যে এই জিনিসগুলো ইললিগাল হবে অথবা এই জিনিসগুলো আর করা হবে না, এত সাল থেকে যদি কোনো অ্যাপ্লিকেশন এগুলো আর করা হবে না। হ্যাঁ, ইউজুয়ালি এটা এক্সপ্রেসলি লেখা থাকতে হবে আইনের মধ্যে, কিন্তু এটা আসলে না বলা থাকলে যেদিন থেকে আইন এনফোর্স করা হবে সেদিন থেকেই এটা অ্যাপ্লাই, সেই অ্যাপ্লিকেশনগুলোকে এফেক্ট করবে সেই ডেটের পরের। আমরা একজন আছেন, একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। আব্দুর রকিব। জি রকিব ভাই, প্রশ্নটি করে ফেলুন। জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রশ্ন, আমার একটা প্রশ্ন হলো F4 ক্যাটাগরি, অ্যাপ্লিক্যান্ট SSI রিসিভ করে, সরি, তো প্রতি বছরই ট্যাক্স ফাইল করে, বুঝছেন? জি। এখন চারজন ফ্যামিলির জন্য সে অ্যাপ্লাই করছিল, ছয়জনের জন্য অ্যাপ্লাই করছিল, ছয়জনের মোট 24 জন আসবে। এখন ওনার তো সাপোর্ট হয় না, তো অন্যরা সাপোর্ট দেবে, তো ওর ছয়জনের নাম লিখতে হবে না সবারই নাম লিখতে হবে? সবাইকেই স্পন্সর দিতে হবে, তারপরে আরেকটা জয়েন্ট স্পন্সর আরেকজনকে দিতে হবে ওনার ইনকাম যদি এনাফ না হয়। মানে উনি যদি 24 জনের জন্য আবেদন করে থাকে, 24 জনের নামটি লিখতে হবে ওনাকে, উনি সবার জন্য দিতেই হবে, কারণ উনি হচ্ছে মেইন অ্যাপ্লিকেন্ট, সবার জন্য দিতেই হবে। তারপরে যে জয়েন্ট স্পন্সর, এটা আলাদা আলাদা হতে পারে, ধরেন 4 জনের জন্য একজন দিতে পারে, 5 জনের জন্য আরেকজন দিতে পারে, 10 জনের জন্য আরেকজন দিতে পারে, এরকম আলাদা আলাদা করে দিতে দেওয়া যায়, সম্ভব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু ওইগুলোতে সবার ক্ষেত্রেই ওনারটা দিতে হবে, কারণ উনি মূল পিটিশনার, পিটিশনারটা থাকবে প্লাস জয়েন্ট যে স্পন্সর সে লাগবে, কারণ পিটিশনার হচ্ছে মেইন স্পন্সর, মেইন স্পন্সর। রকিব ভাই, আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন। আমরা আরেকজনের প্রশ্ন নিয়ে নিই। ঈশ্বর স্বামী, কে আছেন আমাদের সাথে ফোনে?
আপু আসসালামু আলাইকুম, আমার নাম রাজীব আহমেদ। ওয়ালাইকুম আসসালাম, আর্জেন্টিনা থেকে বলছি। জি ভাই বলুন। আচ্ছা আপু, আমার প্রশ্ন হলো, আমার এক ফ্রেন্ড, ও ইউএস সিটিজেন, ও মেন্টালি শারীরিকভাবে অসুস্থ। তো আপনার ওর ওয়াইফ বাংলাদেশে থাকে, ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেনি। তো ডাক্তার সাজেস্ট করেছে যে ওকে আপাতত নিয়ে আসার জন্য, বলে যে তুমি দুই তিন মাস চার মাস থাকলো, এরপরে সে ব্যাক করবে আর কি। তো এরপরে ডাক্তার অলরেডি ওকে সার্টিফিকেট দিয়েছে এবং সে এখান থেকে অ্যাপ্লাই করেছে তার ওয়াইফের জন্য, যে তার ভিজিট ভিসার জন্য, এবং নেক্সট ইয়ারে মেবি সে ও তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করবে আর কি। তো কি এটা ভিসা পাওয়ার সম্ভাবনা কি আছে? ভিসা যদি ওনার অ্যাপ্লিকেশন না থাকে, এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর ভিসা। আর একটা যদি ইমিগ্রেন্ট ভিসার জন্য কারো অ্যাপ্লাই হয়ে থাকে, তখন ইউজুয়ালি ভিজিট ভিসা অথবা অন্য ভিসাতে দিতে চান না, কিন্তু বিভিন্ন এক্সট্রিম সার্কামস্ট্যান্সেসে আবার দেয়। যেমন ফর এক্সাম্পল, আপনি এখানে কোনো আপনার যে অ্যাপ্লাই করেছেন অথবা যে অ্যাপ্লাই করবেন সে অসুস্থতার কারণ, ইনি যেভাবে অসুস্থ বললেন মেন্টালি, সেটা দেখা ওনাকে আনা যায় যে ওনার এখন টেক কেয়ার করার জন্য হেল্প লাগতেছে। উনি যেহেতু ওয়াইফ, উনি অ্যাভেলেবল, সো শি ক্যান টেক কেয়ার অফ হিম। বাট সাথে সাথে ওনাকে স্পন্সর, ওনাকে যে স্পন্সর দিবে সেটা একটা গুড স্পন্সর হইতে হবে। যদিও হাজব্যান্ড এখানে কেপেবল না, বাট হি ক্যান স্টিল গিভ সামবাডি এলসের স্পন্সর। আচ্ছা, ফাইন্যান্সিয়াল যেটা, ফাইন্যান্সিয়াল যে বিষয়টি। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে যুক্ত হয়েছেন? এমডি হোসেন। জি বলুন ভাই। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল যে আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি, অন্য একজনের স্পন্সর দিছিল, সে সিটিজেন ছিল এখানে, বাট ওই স্পন্সরটা ক্যান্সেল হয়ে গেছে, এখন ভিসা দেয়নি। তো এখন আমি আর একটা গ্রিন কার্ড হোল্ডারের স্পন্সর পাইছি, এখন গ্রিন কার্ড দিয়ে যদি ই করে তাহলে কি ওটা গ্রহণযোগ্য হবে? মানে গ্রিন কার্ড দিয়ে স্পন্সর করতে পারবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি, এটা আমি সবার উদ্দেশ্যেই বলি, কারণ এই প্রশ্নটা অনেকেই জিজ্ঞেস করেন যে আপনার যদি স্পন্সরের ইনকাম এনাফ না হয়, আপনি আরেকটা স্পন্সর দিতে পারেন, কো স্পন্সর। এটা আরেকটা জিনিস হচ্ছে যে গ্রিন কার্ড অথবা সিটিজেন, ওনারা দুজন দিতে পারে। আচ্ছা, গ্রিন কার্ড যিনি ধারী স্পন্সর হতে পারে, স্পন্সর সিটিজেন তো দিতেই পারে, মানে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। ওনার এই প্রশ্নটি ছিল, ওনার ইনকামটা মানে এটি হচ্ছে আয়ের উপরে নির্ভর করে, আয়ের উপরে। এটা একটা গাইডলাইন আছে, প্রভার্টি গাইডলাইন, ওটা ফলো করতে হয় আর কি, এটা ইউএসসিআইএস এর দেওয়া। আরেকজন আছেন ঈশ্বর স্যার, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম, যে নামটি বলে নিতে হবে ভাইয়া? আমি কোর্সে বলছি, এমপি চৌধুরী। ওই সিটিজেনশিপ পরীক্ষার ব্যাপারে আর কি, তো আমার এক আত্মীয় সিটিজেনশিপ পরীক্ষা দিয়েছেন আজকে, তো দেওয়ার পরে ও মহিলা, ভদ্রমহিলা ইয়েতে ফেল করছে, আন্ডারস্ট্যান্ডিং আই এম স্পিকিং। তো এটা কোনো ইয়ে কোনো পেপার্স, এক পেপার্স দিয়ে দিছে এবং তারা হয়তো পরবর্তীতে চিঠি পাঠাবে বলে বলছে আর কি। তো আমার জানার আগ্রহ হলো যে এই পরবর্তীতে পরীক্ষা কবে হবে এবং কবে নাগাদ তারা দেবে, এবং শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বা স্পিকিং এর জন্য কি কি পরীক্ষা আসতে পারে বা হতে পারে। এইটাই কি ধরনের প্রস্তুতি? আপনার নামটি একটু বলে নিন ভাইয়া। ধন্যবাদ, উনি কোনো আত্মীয়ার, ওনার কোনো আত্মীয়ার জন্য ফোন করেছেন। আন্ডারস্ট্যান্ডিং আর স্পিকিং, এটা আমরা দেখেছি রিসেন্ট ইয়ারে এটা অ্যাড হয়েছে, আগে এটা ছিল না। রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং ছিল, তো এখন আন্ডারস্ট্যান্ডিংয়ে ওনারা খুব জোর দিচ্ছেন। এবং আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি এক শুধু আন্ডারস্ট্যান্ডিং ওকে পাশ না করে, পুরো পরীক্ষায় কিন্তু ফেল দিতে পারে। তো এখন উনি যেটা করবে, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে উনি যেটা আমরা আমাদের ক্লায়েন্টদেরকে সাজেস্ট করি, এটা হচ্ছে যে ইংলিশ মুভি দেখতে পারে, নিউজ শুনতে পারে, যেমন বাংলায় নিউজটা শুনে তারপরে যদি উনি ইংলিশে নিউজটা শুনে, তখন উনি এটার ইনফরমেশনটা বুঝতে পারবে। তারপরে অনেককে আমরা সাজেস্ট করি, যদি ইয়াং থাকে, যে গো দুই চার ঘন্টার জন্য হলো কাজ করুক, কাজ করলে কথা বলা হয়, সো এইভাবে ইংলিশ ইয়েটা আন্ডারস্ট্যান্ডিং এবং স্পিকিং দুইটাই আসে। তারপরে আমাদের বাংলা ভাষাভাষীদের সাথে কথা না বলে দোকানপাটে গিয়ে জাস্ট কেনাকাটার এই সূত্রে হলো জাস্ট ইংলিশ স্পিকারদের সাথে কথা বলা, তাহলে বোঝা যায়। আমরা অনেক সময় নিজেদের মধ্যে কথা বলতে গিয়ে সংকোচ বোধ করি, এটা কি ঠিক বলছি কিনা, ভুল বলছি, দেখেন এটা আমাদের ভাষা না, সো এটাতে আমরা ভুল করাটাই স্বাভাবিক, এবং ভুল না করলে তো আপনি শিখবেন না।
সো শেখাটাই ইম্পর্টেন্ট। সো এই জন্য কথা বলা এবং মানে যে কোনো ভাবে কমিউনিকেট করাটা ইম্পর্টেন্ট। ওনার আরেকটি প্রশ্ন ছিল, যেহেতু একবার তিনি সিটিজেন পরীক্ষায় পাশ করতে পারেননি, তার পরবর্তী ডেট কবে নাগাদ আসে সাধারণত? যদি ওনার এটা ফার্স্ট ইন্টারভিউ হয়ে থাকে তাহলে নেক্সট ইন্টারভিউটা অ্যাপ্রক্সিমেটলি 2 মাসও দেখতে পাই আমরা, 2 থেকে 4 মাসের মধ্যে চলে আসে সেকেন্ড। আর যদি নিউ ইয়র্ক স্টেটের বাইরে হয় তাহলে ওগুলো খুব তাড়াতাড়ি আসে। আচ্ছা, আরেকজন আছেন, এই প্রশ্নটি নিয়ে আমরা বিরতিতে যাব। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? জি, নামটি বলে নিতে হবে আপা। আপু, আমার নাম ফাতিমা, আমি জ্যাকসনহাইট থেকে বলছি। ফাতিমা বা বলুন। আপু, আমার প্রশ্ন হচ্ছে, আমি এখানে আছি 2 বছর 6 মাস, তো এখানে 2 বছর 9 মাস বা 3 বছর হলেই তো সিটিজেনের অ্যাপ্লিকেশন করা যায়, কিন্তু আমার একটা সমস্যা হলো যে আমার গ্রিন কার্ড ছিল 2 বছরের জন্য, তো আমি গত বছর গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, ওরা আমাকে একটা লেটার দিছে 12 মাসের জন্য, এরপরে গতকালকে আবার একটা লেটার পাঠাইছে, ওইটাই 18 মাস করছে। এখন কি আমি 3 বছর হলে সিটিজেনের অ্যাপ্লাই করতে পারবো, নাকি আমাকে 18 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে? হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপু। আপনি নিশ্চয়ই, আপনার হাজবেন্ড আপনার জন্য অ্যাপ্লাই করেছে, ইউএস সিটিজেন উনি, উনি কি ইউএস সিটিজেন? কেটে গেছেন আন্টি। আচ্ছা, দুই ভাবেই দিই আমি প্রশ্ন। যদি উনি ইউএস সিটিজেন হন তাহলে ওনার 18 মাসের যে এক্সটেনশনটা দিয়েছে ইটস ফাইন, কিন্তু উনি 2 বছর 9 মাস পরে উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে, যদিও ওনার কন্ডিশনটা রিমুভ হয়নি, ওই যে 2 বছরের যে কন্ডিশন। এখন উনি যেটা করবে, ওরা ওনার যখন ইন্টারভিউ ডেট আসবে তখনই হয়তো ওনার 2টা অ্যাপ্লিকেশনই একসাথে ডিল করবে, একটা হচ্ছে ওনার কন্ডিশনটা রিমুভ করবে আর প্লাস ওনার সিটিজেনশিপ ইয়ে করবে, টেস্ট নেবে একসাথে হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে যদি হাজবেন্ড আপনাকে যখন অ্যাপ্লাই করেছিল তখন যদি উনি ইউএস সিটিজেন না হয়ে থাকেন তখন আপনাকে আবার 4 বছর 9 মাস পরে, মানে 5 বছরের মানে ওই সময় অ্যাপ্লাই করতে হবে, 2 বছর 9 মাস অ্যাপ্লিকেবল হবে না। ঈশা স্যামি, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে যারা আছেন ফোনে তাদের প্রশ্নগুলো নিব, সেই সাথে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন, আমরা চেষ্টা করব প্রত্যেকেরই উত্তর দেওয়ার জন্য। নিচ্ছে ছোট্ট বিরতি। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি আজকে অ্যাটর্নি এবং ব্যারিস্টার ঈশা স্বামী। ঈশা স্বামী অনেকক্ষণ ধরে ফোনে অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিয়ে নিই, তারপরে আমরা আলোচনায় আসব। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? আমার নাম হচ্ছে উজ্জ্বল বড়ুয়া। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি আজকে 5 বছর হয়ে গেছে, সিটিজেন, আমি সিটিজেন, এখন আমরা জানি 2004-এর ডিসেম্বর এখনো চলছে, সো আপনি অ্যাপ্লাই করেছেন 5 বছর হয়েছে, ইউজুয়ালি আমরা দেখতেছি 2004 যদি এখন চলে অ্যাপ্রক্সিমেটলি 14 বছর লাগছে। আমি আপনাকে আগেও অনুষ্ঠানে বলেছি, অ্যাপ্রুভালটা আপনার রিলেশনশিপটা আপনি প্রমাণ করেছেন কিনা এটার উপর নির্ভর করে হয়। এখন আপনি যদি এনাফ ডকুমেন্টেশন না দেন, আপনি জাস্ট অ্যাপ্লিকেশন সাবমিট করেন, তাহলে ইউএসসিআইএস আপনাকে লেটার পাঠাবে ফার্দার এভিডেন্স রিকোয়েস্ট করে, ওখানে আপনাকে সময় দিবে, তারপরে আপনি আবার পাঠাবেন, তারপরে ওরা রিভিউ করে তারপরে আপনাকে জানাবে। সো একটা টাইম পিরিয়ড, একটা বিগ টাইম পিরিয়ড ওখানে স্পেন্ড হয়। তো আমরা যেটা করি যে ইউজুয়ালি অ্যাট দ্য বিগিনিংয়ে সব কিছু একসাথে দিয়ে দিই, যাতে আমাদের অ্যাপ্রুভালটা তাড়াতাড়ি আসে। আচ্ছা, এটা একটা, এটা কিন্তু আরেকটা ক্ষেত্রে ভাই বোনের অ্যাপ্লিকেশন আমরা আবার যদি ডিলে হয় এটাকে আমরা আবার ভালো মনে করি, কারণ ওই যে সিএসপিএতে ওদের যদি প্রসিজারালি ডিলে হয় ওইটা আপনি আপনার চাইল্ডের এইজ থেকে অ্যাপ্রক্সিমেটলি 2 বছর আপনি মাইনাস করে দিতে পারেন সিএসপিএ চাইল্ড প্রোটেকশনের আন্ডারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকগুলো বাচ্চা যারা বাদ পড়ে যা ছিল বিফোর, বাট সিএসপি এর আন্ডারে এসে ওরা আসতে পারতেছে। ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, ফায়াজ মোরশেদ প্রশ্ন করেছেন, তিনি হচ্ছে জানতে চেয়েছেন ডকুমেন্ট সাবমিট করার কতদিন পর কেস কমপ্লিট হয় F4 ক্যাটাগরিতে। আরেকটি জানতে চেয়েছেন, পিটিশনার যদি ইনকাম না করে তাহলে কি ওনার হাজবেন্ড স্পন্সর করতে পারবে কিনা F4 ক্যাটাগরিতে? হ্যাঁ, অবশ্যই হাজবেন্ড,
আপনি স্পন্সর যখন আপনার ব্রাদার সিস্টারের জন্য করে, আমার স্পন্সর যদি আমার ফাইন্যান্সিয়ালি আমি এনাফ না থাকে, আমার হাজবেন্ড অবশ্যই স্পন্সর করতে পারবে, কিন্তু উনি জয়েন্ট স্পন্সর হবে, আমি হব মেইন স্পন্সর। আচ্ছা, সো আপনাকে অবশ্যই, অনেককে দেখা যায় এটা, যখন আপনার ওনারা স্পন্সর নেন তখন নিজেরা নিজেদের স্পন্সরটা দেন না পেপার, তখন এটা ডিফেক্টিভ পেপার হয়। সো আপনাকে অবশ্যই স্পন্সর পেপার জমা দিতে হবে, I-864 প্লাস জয়েন্ট স্পন্সরের একই সেম ডকুমেন্টেশন আবার জমা দিতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নাসিম চৌধুরী, আমি আটলান্টিক সিটি নিউ জার্সি থেকে বলতেছি। জি ভাই বলুন। আমি 2011 সালের মার্চ মাসে আমার দুই ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম। হুম হুম। তা অ্যাপ্লাই করার পরে আমি নিজে করি নাই, আমি একজন লোককে দিয়ে করাইছিলাম, উনি ভুলবশত এই ডেট অফ বার্থগুলো চেক করেন নাই। আনফরচুনেটলি আমার দুই ভাইয়ের মধ্যে এই ডেট অফ বার্থে একটু গন্ডগোল হয়ে গেছিল। পরে অ্যাপ্লাই করার পরে আমার ছোট ভাইটা অ্যাপ্রুভাল পাঠিয়ে দিয়েছিল, অ্যাপ্রুভাল লেটার, কিন্তু যখন এটা আমি আবার ইয়ে কারেকশন করে যখন অ্যাপ্লাই করছি, যে ভাইয়ের ডেট অফ বার্থ আবার ভুল হয়েছিল, তখন কি করছে, দুইটাই ডিনাই করে দিছে। ডিনাই করে দেওয়ার পরে আমি আবার অ্যাপিল করলাম, অ্যাপিল করার পরে ওটা ডিএনএ টেস্টে দিয়ে দিল। আচ্ছা, ডিএনএ টেস্টে দিয়ে দেওয়ার পরে আমার আব্বা আম্মা মারা গেছে অনেক দিন, তো আমি ডিএনএ টেস্টের যত প্রসিজিওর সব এখান থেকে করে আমি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পরে ওরা আমার ভাইরে কল দিছিল, একটা ভাইরে কল দিছে দিয়ে বলছে যে আপনার নাম কি এটা বলে। হ্যাঁ, আর একটু সংক্ষেপে করতে হবে, প্রশ্নটা সংক্ষেপে করতে হবে, কি জানতে চাচ্ছেন? হ্যাঁ, আমি জানতে চাই, কিন্তু এক ভাইয়ের অ্যাপ্রুভাল পরে আবার পাঠাইছে আর ওইটা ডিনাই করে দিছিল, আমি অ্যাপিল করছি, করার পরে ওরা আবার চিঠি পাঠাইছে যে আবার যে ডিএনএ টেস্টের জন্য, কিন্তু বাংলাদেশ এমবেসি থেকে বলছে যেহেতু আপনার মা বাবা অনেক আগে মারা গেছে, এটা ডিএনএ টেস্টটা আমরা ফিজিক্যালি ইনভেস্টিগেশন করব। আচ্ছা, কিন্তু কিন্তু এখন আমেরিকান এমবেসিতে আমি বলছি যে এটা তো একবার হয়ে গেছে, এখন তো এটা তো ডিএনএ টেস্ট হয় না বাংলাদেশ এমবেসি যে ওইখানে যারা আছে ওরা বলছে, মানে এর পরে প্রক্রিয়া কি সেটা জানতে চাচ্ছেন। জি রাইট, কিন্তু এখন পর্যন্ত আমাকে আর কিছুই জানাইতে চায় না। কিন্তু আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই ভাইয়া, আপনার কাছে আমি এই প্রশ্নটি করতে চাই, আপনি যখন আবেদনটি করেছিলেন তিনি কি অ্যাটর্নি ছিলেন? না 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 না, এটাই তাহলে আপনার কাছে আবার জানতে চাই যে এত গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনারা কেন অ্যাটর্নির কাছে না গিয়ে মানে প্রফেশনাল ছাড়া বাইরে কেন আবেদন করেন, সেটির উত্তরটি দেন আগে। আমি আপনার উত্তর, এটা তো কি বলবো, এখন এখানে লোকাল যারা আছে সবাই এই কাজগুলো করে, সাধারণত কোনো কখনো কোনো ধরনের কোনো কিছু হচ্ছে বলে আমার জানা নাই, ওরাই আমাকে অ্যাডভাইস করছে করার জন্য। কিন্তু নাগরিক হিসেবে এই অনুষ্ঠানে আপনার প্রশ্নের উত্তরটি দিবেন ঈশা স্বামী, কিন্তু আমরা চেষ্টা করি টিভিএন 24 টেলিভিশন থেকে সবসময় আমরা বলি আমাদের এই অনুষ্ঠানে যারা আসেন যে আমরা অনেক কিছুই কম জানি, কিন্তু আমরা যখন বেছে নিব আপনার পছন্দ মতো যিনি যে কাজের জন্য যোগ্য, অর্থাৎ আপনার যদি আইনি পরামর্শ হয় অবশ্যই আপনি একজন অ্যাটর্নির কাছে যাবেন, আপনার যদি ট্যাক্স সংক্রান্ত হয় সেটিও অবশ্যই কোনো সিপিএ কিংবা এনরোল এজেন্টের কাছে যাবেন, যোগ্য প্রফেশনাল একজন মানুষের কাছে করেছেন। দেখেন উনি আরেকটা জিনিস বলছেন লোকালি, দেখেন আপনার ভাই বোন আসবে, আপনি 14-15 বছর ওয়েট করবেন, এই জিনিসগুলো আপনি মানে আটলান্টিক সিটি থেকে এখানে দূরত্ব হচ্ছে অনলি অন্য ভাষাভাষীতে এটা আমরা এক্সপ্লেইন করতে পারি না, অনেক সময় আমাদের অনেক সমস্যা হয় এটাতে। সো যদি আপনার নিজের ভাষাভাষী অ্যাটর্নি থাকে, আপনি আপনার কথাগুলো গুছিয়ে বলেন, সেই আপনার
প্রবলেমটা বুঝবে এবং এখন ওনার ক্ষেত্রে কি হবে আমরা সেই প্রশ্নের উত্তরটা যদি দিতে চাই অনেক অপেক্ষা করছেন অনুষ্ঠান শেষ করতে ওনার যেটা করতে হবে ওনার অ্যাপিলটা উনি বলছে এখনো ওয়েট করছে জানে না কি হবে তো উনি যদি আগের কোনো ডিএনএ থেকে থাকে এখন সেটা দিবে আর যদি না থাকে এমবাসি যদি এই ধরনের কথা বলে থাকে উনি চিঠির মাধ্যমে ইয়েকে জানাইতে পারে যে দিস ইজ হোয়াট এমবাসি ইজ সেইং বাট এমবাসি ইউজুয়ালি যখন বলে তখন এমবাসিকে বলা উচিত যে আমাকে লিখিত দাও তুমি তার মানে এখনো আপনি যদি চান প্রফেশনাল ওয়েতেই আপনার কাজগুলো করা উচিত আর যেহেতু কমপ্লিকেটেড হয়ে গেছে জিনিসগুলো যে আমরা নিজের একটু সিদ্ধান্তের ভুলের জন্য অনেক বড় মানে আমাদের সহজ জিনিসটিকে খুব কমপ্লিকেটেড এবং খুব জটিল করে ফেলি আরেকজন আছেন ফোনে কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি মোহাম্মদ চাই ওজন পার্ক থেকে বলছি নিও জি ভাই বলুন আমার প্রশ্ন হচ্ছে আপনার আমি আমার বোনের জন্য 2007 সালে অ্যাপ্লাই করি এবং উইদিন 6 মান্থের মধ্যে আমি অ্যাপ্রুভাল পাই এরপরে কিন্তু আর আমি পর্যন্ত কোনো লেটার পাইনি আচ্ছা 2007 সালে14 সময় লাগতে পারে আমি আমার ভাইদের জন্য অ্যাপ্লাই করতে চাই তো ওনার ছেলে মেয়ের বয়স 14-16 বছর কি ওরা কি আসতে পারবে আচ্ছা আপু এটা ভাই বোনের অ্যাপ্লিকেশন এখনো 14 বছর লাগছে এখন ভাই বোন বাচ্চাগুলো যদি এখন 14 বছর বয়স হয় যদি 10 বছরও আমরা ধরি ও 24 বছর হয়ে যাবে বাচ্চাটা এখন সিএসপি এর আন্ডারে বাচ্চাটা যখন কেসটা অ্যাপ্রুভ এবং ভিসা নাম্বার অ্যাভেলেবেল হবে তখন আমরা সিএসপি এ অ্যাপ্লাই করে যদি 2 বছর বাচ্চাটা 2 বছর কমিয়ে দিয়ে যদি দেখা যায় যে বাচ্চাটা স্টিল কোয়ালিফাই করবে আসতে পারবে তখন হি ক্যান কাম ইট অল ডিপেন্ড কতদিন লাগে এবং কখন ভিসা নাম্বার অ্যাভেলেবেল হয় এবং আমরা আজকে দুঃখ প্রকাশ করছি যে আমাদের অনুষ্ঠানটি শেষ করতে হবে আমরা অনেকের প্রশ্ন নিতে পারিনি অ্যাটর্নি ঈশা স্বামী খুব সংক্ষেপে যদি বলতেন যে আমরা অনেক সময় ভুল মানুষের কাছে গিয়ে আমাদের সহজ ভবিষ্যৎটিকে নষ্ট করে দিই সে সম্পর্কে যদি একটু বলতেন আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি ওই যে ভাই একটু আগে বললেন ওনার অ্যাপ্লিকেশন প্রবলেম হয়েছে কারণ ডেট অফ বার্থের প্রবলেম আরও এরকম অনেক অসংখ্য অসংখ্য লোক আছে যারা 10-14 বছর ওয়েট করার পরে এই ধরনের একটা রেজাল্ট পাচ্ছেন অনেককে দেখা যায় যে যেহেতু আমাদের দেশে আগে জন্ম নিবন্ধন ছিল না সো ডেট অফ বার্থে মন গড়া বসায় দিত যে যে এভাবে পারে তো ওরকম করে অনেক সময় হিসাব করে দেখা যায় যে এক বাচ্চা থেকে আরেক বাচ্চার ডিফারেন্সটা হয়তো 5-6 মাসের হয় 3-4 মাসের হয় সো যেটা একদম জটিল হয়ে যায় এবং এইটাকে কভার করা আপনি নামে ভুল বলতে পারেন কিন্তু ডেট অফ বার্থে কিভাবে এরকম হয় ইউ সি সো অসংখ্য ধন্যবাদ ডিফিকাল্ট এবং জটিল করে ফেলে খুবই এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা প্রশ্ন করতে পারেননি আগামীকাল ঠিক একই সময় আমরা অনুষ্ঠানটি নিয়ে হাজির হব এবং সবশেষে একটি কথাই বলি আপনার পছন্দের যে যাকে পছন্দ হয় তার কাছে যাবেন তবে দেখে নেবেন তিনি অ্যাটর্নি কিনা তিনি সেই বিষয়ে প্রফেশনাল কিনা কারণ আমরা অনেকেই বলি আমাদের কমিউনিটিতেই আমরা দোকান দেই অফিস করি যে আমি সব বিষয়ে অভিজ্ঞ কিন্তু আসলেই তিনি অভিজ্ঞ কিনা সেই যাচাইয়ের ভার কিন্তু আপনার কারণ ভবিষ্যৎটি তার হাতে আপনি তুলে দিচ্ছেন সবাই অনেক ভালো থাকবেন